নমস্কার, আমি একজন কলকাতা পুলিশের কর্মচারী কনস্টেবল 5803। আমার নাম সুকান্ত পাল। আমি পূর্ব মেদিনীপুর রামচক গোপাল চক বুথ নম্বর 31 ডিউটি করছি। আমাদের এখানে ভোট প্রায় 5:30-6:30 নাগাদ শেষ হয়ে গেছে। আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, গোটাগুটি হয়ে গেছে। এখানে প্রচণ্ড হারে গণ্ডগোল হচ্ছে, এমনকি পাশের বুথ থেকে ব্যানার বক্স বার করে দুষ্কৃতীরা সেখানে বুথের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে, ব্যানার বক্সের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে। অনেক অনেক বুথকে আগুন লাগিয়ে দিয়েছে, ব্যানার বক্সের পেপারে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখানে প্রিসাইডিং এবং কি পুলিং অফিসার সহ টোটাল 6 জন আছি, শুধুমাত্র আমি একাই কনস্টেবল। আমি আজ 5 ঘন্টা ধরে সেক্টর অফিসার, প্রিসাইডিং, সমস্ত ডিপার্টমেন্টের যত আছে এই এলাকার সমস্ত সবাইকে ফোন করেও আমরা কোনো সহযোগিতা পাইনি এবং কি পাচ্ছিও না। এখন পর্যন্ত আমাদেরকে মৃত্যুর মুখের মধ্যে ফেলে দিয়ে বলির পাঠা, শুধু গরিব কনস্টেবল আর সাধারণ গরিব যারা সরকারি কর্মচারী ভাই তারাই শুধু বলির পাঠা। আর আপনার যারা ভিআইপি অফিসার তারা 4-5-10 করে সেনে ফোর্স নিয়ে ঘুরছে, আর আমাদের এখানে দেখার জন্য কেউ নেই। পুরার এলাকা আমাদেরকে ঘেরে ফেলেছে, আমরা এখানে তালা বন্ধ করে ভিতরের মধ্যে ঢুকে আছি, অন্ধকারখানার মধ্যে। কিছুক্ষণ আগে কারেন্ট বন্ধ করে দিয়েছিল, আবার এখন বাইরে থেকে তালা মেরে আমাদেরকে আটকে রাখানো হয়েছে। কোনো মতেই কোনো জায়গার ডিপার্টমেন্টকে ফোন করে কোনো পুলিশ আমাদেরকে সহযোগ করতে পারছে না। অথচ বলেছে নির্বাচন কমিশন এত এত সেন্ট্রাল বাহিনী ফোর্স এসছে, সেখানে সেন্ট্রাল বাহিনী তো দূরের কথা, এখানে একটা আমি ছাড়া কোনো সিভিক পুলিশ পর্যন্ত নেই। শুধু সাধারণ পাবলিকের সহযোগিতার দ্বারা আমরা এখানে প্রাণ রক্ষা করে কোনো রকমে বেঁচে আছি। হুজুর, এই এই জীবন আমি কি মানুষ রূপে জন্মগ্রহণ করে ভুল করেছি না? আমাদের এই এই লোকগুলো দেখুন, এরা কি অন্যায় করেছে। এই ভদ্রলোক একজন প্রিসাইডিং অফিসার, না খেয়ে সকাল থেকে মরার মতন পড়ে আছে। 8-10 বার 5 ঘন্টা ধরে আমরা ফোন করছি, কোনো পুলিশ থেকে বড় প্রশাসনের কোনো সহযোগিতাই আমরা পাচ্ছি না। এখানেও একজন আছেন, বাইরে 2 জন বসে আছেন। আমরা টোটাল ভিতর থেকে লক করে দিয়ে, দেখুন দরজা বন্ধ, আমাদের ছোটার ভিতর থেকে লক করে দিয়ে কোনোরকম প্রাণ হয়ে বসে আছে এখানে। আমি তো দুর্গা ঠাকুর নই যে আমি একটা আর্মস নিয়ে 10,000 লোকের সঙ্গে যুদ্ধ করতে যাবো। আমার তো রক্ত মাংস দেওয়া চাই। 3 দিন ধরে ভালো করে না খাওয়া দাওয়া হয়েছে, না ভালো করে ঘুম হয়েছে। এই অবস্থায় এই শরীর আমার চলছে না, নিজে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো, শরীরের মধ্যে ব্যালেন্স নেই আমার। আর জনসাধারণের কাছে আমি একটাই বলবো, ভোট, এই পঞ্চায়েত ভোট সরকারের কাছে আমি একটাই করে বন্ধ করে দিন। ভোট বন্ধ করে অনলাইন ইন্ডিয়ান আইডল, সারেগামা পা যেরকমভাবে হয় সেরকম করে ভোট করার সিদ্ধান্ত নিন। এই রক্তের খেলা বন্ধ করুন প্লিজ। ভারত সরকার, মা মমতা দিদি সবারকে রিকোয়েস্ট করছি, আমি এই রক্তের খেলা বন্ধ করুন। আমি একজন গরিব কনস্টেবল, ধন্যবাদ।